আমি ক্রিকেটটা এত বেশি এনজয় করি যে আমার আর এখন সব দিক থেকে প্রেশার ইনক্লুডিং ফ্যামিলি, মানে আমি আসলে কি বলবো। থ্যাংক ইউ। ফার্মাসিউটিক্যালস নিয়েই আমার সব কিছু ছিল, তারপর আসলো আমার রাজনীতি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ মাই পলিটিক, মানে ফ্যামিলিতে একটা লিগেসি আছে, এটা আমার আব্বার একটা জায়গা, তো সেই জন্য এটা আমার অত্যন্ত আমার জন্য স্পর্শকাতর জায়গা, তো ওটাতে একটা ব্যস্ততা আছে। এছাড়াও কিন্তু আপনি যেগুলো বলছেন এবার ছাড়াও অন্তত আরও 20টা জিনিসের সাথে আমি সম্পৃক্ত, মানে বিভিন্ন জায়গায়। কিন্তু এই ক্রিকেটে এটা আমার সবসময় নিয়ে নিচ্ছে, মানে আমি থাকতে পারছি না, মানে আমি বললাম না আমার আগামীকাল যে আজকে যে মিটিংটা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি বলতে পারবো না কোনো দিন, এবং এটা সারাদিনের মিটিং, এবং আমি এই মিটিংটা ডেফার করতে হয়েছে যে আমার পক্ষে সম্ভব নয় মিটিং করা এই খেলা বাদ দিয়ে। সো আমি বলছি যে এই খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে, এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার, মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার, কারণ এটা প্রেশার দিচ্ছে না, বাট কারণ এত অন্য জায়গায় আমি ঠিক মতো সময় দিতে পারছি না, আনাউন্সে কিন্তু সময়টা ঠিক মতো দিতে পারছি না, আমি মনে করি এটাও আমার দায়িত্ব, এখানে তো দিলাম। সো আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যাওয়ার আগে আমি খুশি হব যে যদি কিছু একটা দিয়ে যেতে পারি, খালি টিম জেতা নিয়ে বড় কথা না, এছাড়াও আমি যেটা বলেছেন এখন আমি মোর চিন্তা করছি ইনফ্রাস্ট্রাকচার, যে আচ্ছা ঠিক আছে আমাদের যে যেই সমস্যাগুলো আমি এসে পেয়েছিলাম, যেমন ধরুন রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা তো মনে হয়েছিল করা সম্ভবই না, তাই যে উনি আজকে আছে এখানে, মিকু ভাই আছে, এই যে এটা আমরা করতে পারলাম, যে এই যে আমাদের খেলার যে সুবিধেগুলো নাই, মাঠ নাই, এই মাঠের ব্যবস্থাগুলো যদি করে যেতে পারি, নতুন নতুন প্লেয়ারদের পাইপলাইনের পুরো প্রসেসটা যদি এখন আছে, আর আগের থেকেই ছিল, বাট এখন একদম শক্তভাবে আমরা এটা অবজার্ভ করছি, এগুলো যদি সব করে ফেলতে পারি তাহলে আশা করতে পারি যে পরবর্তীতে যেই আসুক তার জন্য খুব একটা অসুবিধা হবে না, যদি না আমূল পরিবর্তন, অনেক সময় আসে না যে আগে যা করছে সব বাদ, তাহলে আবার সমস্যা, কিন্তু যদি কেউ আসে চোখ বন্ধ করে 4-5 বছর চালায় যেতে পারবে, এরপরে করতে গেলে অবশ্যই থাকে আবার নতুন কিছু।